Welcome to all to my educational channel, The Guide. যেকোনো চাকরি পরীক্ষার জন্য চারটে ইম্পর্টেন্ট টপিক আমাদের সামনে আছে, সেটা হলো প্রথমত ম্যাথামেটিক্স, জিকে মানে জেনারেল নলেজ, ইংলিশ এবং রিজনিং। যদিও সর্বভারতীয় সব পরীক্ষাতেও, যেমন রেলের যদি পরীক্ষা আমরা বলি, তাহলে রেলের পরীক্ষায় রিজনিং, ম্যাথামেটিক্স আর জিকেই বেশ ইম্পর্ট্যান্ট, সেখানে ইংলিশ আসে না। কিন্তু রিজনিং এমন একটা টপিক যেটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমাকে প্র্যাকটিস করতেই হবে, অর্থাৎ রিজনিং ছাড়া কিন্তু তুমি কোনো চাকরি পরীক্ষায় পাস করতে পারবে না। সুতরাং রিজনিং জানা খুব ইম্পর্ট্যান্ট। আমরা আজকে, এটা একদম বেসিক ক্লাস, আমি ক্লাস স্টার্ট করার আগে প্রথমেই বলে নিই, আজকে যে ক্লাসটা আমি করতে যাচ্ছি সেই ক্লাসটা হয়তো হয়তো অনেক স্টুডেন্টের কাছে মনে হতে পারে বোরিং। কারণ হচ্ছে যে তারা হয়তো অনেক কিছু জেনে আছে আগের থেকে। আমি তাদের শুধু এটাই বলবো যে দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং যদি তোমরা জেনেও থাকো তবু তোমরা ভিডিওটা দেখতে পারো, এটা ভেবে যে তোমাদের একটা প্র্যাকটিস হচ্ছে। আর যারা বিগিনার্স তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, কারণ কেউই প্রথম থেকে শেখাতে চায় না। সবাই চায় ভুড়ি ভুড়ি কোয়েশ্চেন আনতে, 25টা 30টা কোয়েশ্চেন আনলো, সলভ করে দিল, চলে গেল। এতে লাভ কী হলো? তুমি যদি একটা কোয়েশ্চেনও শেখো, তার যদি কনসেপ্ট না জানো, তাহলে তুমি যতই 1000টা কোয়েশ্চেন প্র্যাকটিস করো সেটা কোনো বেনিফিশিয়াল হবে না তোমার জন্য। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ দ্য কনসেপ্ট, হ্যাভ দ্য প্রপার কনসেপ্ট অ্যান্ড প্রপার স্ট্র্যাটেজি। তাহলে আমরা প্রথমে আজকে যেটা রিজনিং নিয়ে আলোচনা করছি, রিজনিং, আমরা রিজনিংয়ের ফার্স্ট চ্যাপ্টার এটা, অর্থাৎ পার্ট ওয়ান, আমাদের পার্ট ওয়ান শুধু না ক্লাস ওয়ান। তো এখানে আমরা মোটামুটি আজকে কী শিখবো? আজকে আমরা অ্যালফাবেটিক্যাল রিজনিং করব, অর্থাৎ আমরা অ্যালফাবেট ওরিয়েন্টেড যে সমস্ত রিজনিংয়ের কোয়েশ্চেন আসে সেগুলো পড়ব। এটা এই প্রশ্নগুলো করার জন্য আমাদের আগে থিওরিটা জানতে হবে। তো প্রথমে আমরা কিন্তু থিওরি পার্টেই যাব, প্রথম আমরা কিন্তু থিওরি নিয়ে ডিসকাস করব। এই অ্যালফাবেট ওরিয়েন্টেড রিজনিংয়ের প্রবলেমগুলো সলভ করতে কী থিওরি আমাদের জানতে হবে সেটা আমরা ফার্স্ট ডিসকাস করব। তারপরে আমরা 6টার মতো কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনগুলো করলে তোমরা অনেকটাই ভালো এর সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে, এবং পরের পার্টগুলোতে আমি আরও অ্যাডভান্স লেভেলের কুইজ করাবো। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এগুলো করতে গেলে আমাদের কী লাগে। ভেরি সরি, এই জিনিসগুলো করার জন্য আমাদের কাছে প্রথমে দরকার হবে যেটা, সেটা হলো তোমাকে আগে জানতে হবে খুব ইম্পর্ট্যান্টলি প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু। এখন লেটারের প্লেস ভ্যালু মানে কি? যেমন এ, আমাদের অ্যালফাবেটে যদি দেখি এ, দেন বি, সি, ডি, ই, এফ, এভাবে আস্তে 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 জেড পর্যন্ত আমাদের আছে। সো এর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে কত নম্বরে আছে। সো এর প্লেস ভ্যালু হচ্ছে 1, বিকজ এ অ্যালফাবেটের ফার্স্ট লেটার। যেমন সেইভাবে ই এর প্লেস ভ্যালু কত হবে? 5। আমি কেন এত তাড়াতাড়ি বলতে পারছি? বিকজ আমার জানা আছে। তো তোমাদেরকে প্রথমে এই এদের প্লেস ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। যেমন জেড এর প্লেস ভ্যালু কত? 26, কারণ জেড হচ্ছে আমাদের 26th লেটার। ঠিক একইভাবে যদি আমি হঠাৎ করে একটা জিজ্ঞেস করি যে কে এর প্লেস ভ্যালু কত, সো কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11, এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16। এইভাবে তোমাদেরকে সব প্লেস ভ্যালুগুলোকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কারণ প্লেস ভ্যালু না মুখস্থ করলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। প্রবলেম তো তোমরা সলভ করতে পারবে, বারবারই বলছি একটা কথা, চাকরি পরীক্ষায় তুমি কত বেশি প্রবলেম সলভ করছো সেটা ইম্পর্ট্যান্ট না, কি কত ভালো করে প্রবলেম সলভ করছো, অর্থাৎ সঠিক আনসার দেওয়াটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। টাইম কনজিউম করলে চলবে না। সো এই হিসেবে আমি বলে দিই, এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবার প্লেস ভ্যালু কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে? তো আমার সঙ্গে সঙ্গে ক্লাস করলেও তোমাদের এমনি প্লেস ভ্যালু মুখস্থ হয়ে যাবে, তবু তোমরা প্লেস ভ্যালুগুলো মুখস্থ করো। যেমন এ এর বাবারও বলছি 1, জেড এর হচ্ছে 26, এইভাবে প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে। এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে তোমাদেরকে রিভার্স ভ্যালু, বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ব্যাক ভ্যালু, ঠিক আছে, বা অপোজিট লেটার, যেভাবেই বলো রিভার্স ভ্যালু বলতে পারা যায় বা অপোজিট লেটার বলা যেতে পারে, ঠিক আছে, অপোজিট লেটার এভাবে আমরা বলতে পারি, এদের কিন্তু জানতে হবে। ব্যাপারটা কীরকম? যেমন এ, এর অপোজিট লেটার কী? এর অপোজিট লেটার হলো জেড। যদি বলি কে, কে এর অপোজিট লেটার কী? কে এর অপোজিট লেটার হলো পি। আমি এত তাড়াতাড়ি বলতে পারছি কীভাবে? এরও কিন্তু একটা থিওরি আছে, এরও কিন্তু একটা ফর্মুলা আছে। সেটা কি না? ফর্মুলা হচ্ছে এটাই, যে কোনো লেটারের প্লেস ভ্যালু থেকে
যে কোনো লেটারের অপোজিট ভ্যালু বের করতে গেলে বা অপোজিট লেটার বের করতে গেলে তোমাকে 27 থেকে সেই লেটারের যে প্লেস ভ্যালু সেটা বিয়োগ দিতে হবে। যেমন এ এর প্লেস ভ্যালু কত, 1, 27 থেকে 1 বাদ দিলে হয় 26, 26 কার প্লেস ভ্যালু জেড এর, তাহলে এ এর প্লেস ভ্যালু যদি হয় 1 তাহলে এর অপোজিট লেটার কত হবে, জেড। সিমিলারলি যদি আমরা কে নিয়ে আলোচনা করি, কে আমরা জানি কি কে প্লেস ভ্যালু কত হয় 11, দেখে নিও এটা ফার্স্ট ক্লাস, তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু প্লেস ভ্যালুগুলো মুখস্থ করার পর দেখবে এগুলো চুটকিতে সলভ হবে। কে প্লেস ভ্যালু কত 11, তাহলে কে এর অপোজিট লেটার বের করার ফর্মুলা কি বললাম, 27 মাইনাস প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু কত 11 মানে 16, 16 কার প্লেস ভ্যালু, পি এর, তাহলে কে এর অপোজিট লেটার কী হয়ে গেল, পি, যেটা আমি একটু আগেই দেখালাম। এভাবে আরও তোমাদের করে দেখাচ্ছি, যেমন যদি বলি ও, ও এর প্লেস ভ্যালু কত হয় 15, আচ্ছা তাহলে ও এর অপোজিট লেটার বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ফর্মুলা এক সেম, 27 মাইনাস প্লেস ভ্যালু মানে 15 ইজ ইকুয়াল টু 12, 12 কার প্লেস ভ্যালু, এল এর, তাহলে ও এর অপোজিট লেটার কী হয়ে গেল, এল। সো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটার অপোজিট লেটার বের করাও জানতে হবে। এর উপরই দাঁড়িয়ে আছে কিন্তু পুরো সেশনটা, এই পুরো ক্লাসটা কিন্তু এর উপর ডিপেন্ড করে আছে। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই দুটো জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে আমরা কিছু কুইজ করব, অর্থাৎ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে কীভাবে সলভ করতে হয় অ্যালফাবেটিক্যাল রিজনিংগুলো। চলো চলে যাই আমরা তাতে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দেখো প্রথম কোয়েশ্চেন আমাদের বলছে নিচের প্রশ্নগুলিতে, সরি নিচের প্রশ্নগুলিতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া স্থানগুলোতে তোমাকে কিন্তু কী লেটার বসবে সেটা বের করতে হবে। আচ্ছা এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এই রিজনিংগুলো হচ্ছে একদম পিওরলি অ্যালফাবেটিক্যাল রিজনিং। এগুলো কী করতে, এগুলো একটা সিরিজ, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় লেটার সিরিজ, অনেক সময় বলা হয় লেটার সিরিজ, এগুলোকে বলা হয় লেটার সিরিজ, লেটার সিরিজ, ঠিক আছে লেটার সিরিজ। এখানে কি মূলত করতে হবে, এখানে তোমাকে এই প্রত্যেকটা লেটার গ্রুপের সঙ্গে তার নেক্সট লেটার গ্রুপকে কিন্তু মেলাতে হবে, তার সঙ্গে নেক্সট লেটার গ্রুপকে দেখতে হবে যে কী ফর্মুলা অর্থাৎ বা কী কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনটাকে মিলিয়েই কিন্তু তোমাকে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দেওয়া জায়গাটার কিন্তু লেটার গ্রুপটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো খুব সিম্পল, প্রথমে কী আছে, এ বি সি, তারপরে আছে বি ডি এফ, এই দুটোর মধ্যে ফর্মুলা দেখো, এ থেকে বি এর গ্যাপ কত হয় প্লাস ওয়ান, বি এর সঙ্গে ডি এর গ্যাপ কত হয় প্লাস টু, সি এর থেকে এফ এর গ্যাপ প্লাস থ্রি, অর্থাৎ এখানে কী পেলাম, প্লাস ওয়ান প্লাস টু আর প্লাস থ্রির গ্যাপ পেলাম, অর্থাৎ সিরিজের কম্বিনেশন কী আছে, প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এই লেভেলে চলছে। দেখা যাক এটাই সেকেন্ডের সঙ্গে, সেকেন্ডের সঙ্গে থার্ডেও কি এই ম্যাচ করছে সেটা আমরা দেখব। হ্যাঁ বি থেকে সি এর পার্থক্য কত হয় প্লাস ওয়ান, অ্যাবসলিউটলি, ডি থেকে এফ গ্যাপ প্লাস টু, অ্যাবসলিউটলি, আই, আই থেকে, সরি এফ থেকে আই গ্যাপ কত প্লাস থ্রি, অ্যাবসলিউটলি। তার মানে আমরা বলতেই পারি এই যে সিরিজটা আছে এই সিরিজটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি সিরিজ। সুতরাং এরপরে যে সিরিজটা হবে সেটা হবে সি, সি এর সঙ্গে প্লাস ওয়ান করো তাহলে হবে ডি, আচ্ছা এফ এর সঙ্গে যদি প্লাস টু করো তাহলে হবে এইচ, আর আই এর সঙ্গে যদি প্লাস থ্রি করো তাহলে হবে এল, কারণ আই হচ্ছে নাইন, নাইন প্লাস থ্রি হচ্ছে এল। এইগুলো যা হচ্ছে তার মানে ডি ডিআইএল, সরি এখানে যে সমস্ত যেগুলো আমি, ও সরি এখানে এইচ হবে এটা, সরি এখানে এফ প্লাস টু মানে সিক্স প্লাস টু এইচ হবে, সরি ভেরি সরি, তাহলে ডিএইচএল, তাহলে আমাদের লেটার গ্রুপ কী পেলাম, ডিএইচএল, সো ডিএইচএল থার্ড, এইটা হচ্ছে রাইট আনসার, অপশান থ্রি ইজ দ্য রাইট আনসার, আবারও বলছি অপশান থ্রি ইজ দ্য রাইট আনসার। তাহলে বুঝতে পারলে এটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রির একটা সিরিজ ছিল, যে সিরিজটাকে আমরা ইজিলি সলভ করতে পারলাম। তাহলে এই যা সমস্ত কোয়েশ্চেন আমরা সলভ করছি তার বেসটা নিশ্চয়ই বুঝতে পারছো, প্লেস ভ্যালু, যদি প্লেস ভ্যালু আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো সলভ করতে অনেক বেশি কোয়েশ্চেন, অনেক বেশি টাইম কনজিউম করবে। কারণ দেখো তুমি যদি এ থেকে বি গোনো, এ এর পর বি আছে এক ঘর, বি থেকে ডি, বি সি ডি এইভাবে যদি গোনো প্লাস টু, আচ্ছা সি থেকে এফ, সি ডি ই এফ প্লাস থ্রি, এইভাবে যদি গুনতে শুরু করো তাহলে এই এক একটা কোয়েশ্চেন সলভ করতে তোমার মিনিমাম 1.5 মিনিট মানে দেড় মিনিট থেকে দু মিনিট তো লেগেই যাবে, তার বেশিও লাগতে পারে। সো যেটা একদমই প্রযোজ্য নয় এক্সামের জন্য, চাকরি পরীক্ষার জন্য, সুতরাং তোমাকে সেগুলো এতটাই তাড়াতাড়ি সলভ করতে হবে যাতে করে টাইম তোমাকে অনেক বেশি, তুমি টাইম ম্যাথসের জন্য বাঁচাতে পারো। কারণ ম্যাথস এমন একটা পোর্শন যেখানে অনেক বেশি টাইম লাগে, লাগতেই পারে, কারণ ম্যাথসের টাইম লাগবে এটা খুব স্বাভাবিক, কারণ কখন কোয়েশ্চেন সেটা ম্যাথকে লেন্দি করে দেবে সেটা তুমি বলতে পারবে না। বাট যদি তুমি রিজনিংয়ের কথা বলো তাহলে রিজনিং মোর অর লেস কিন্তু এই প্যাটার্নেরই আসে। নেক্সট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবে আবার।
এটা একটু অন্যরকমের আমি দিয়েছি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অলসো, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আচ্ছা এখানে আছে, দেখো পিওএ, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের পিওএ, আর সেকেন্ড আছে আর ও এ, সরি আর ও সি। এখানে বেসিক্যালি কী হয়েছে, দেখো পি, পি এর ভ্যালু কত, 16, ও এর ভ্যালু হচ্ছে 15, এ এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু কত হচ্ছে 18, ও এর ভ্যালু কত, সরি এখানে ও তো নেই, এটা কিউ আছে, সরি কিউ এর ভ্যালু হচ্ছে 17, আর সি, সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে সহজেই দেখতে পাচ্ছ এটা ভেরি একটা ইজি সিরিজ, প্লাস টু, এখানেও প্লাস টু, আর এর সঙ্গেও এটা কিন্তু প্লাস টু, অর্থাৎ এটা বেসিক্যালি একটা প্লাস টু এর সিরিজ, অর্থাৎ প্রত্যেকটা লেটার গ্রুপ তার আগের লেটার গ্রুপ বা তার পরের লেটার গ্রুপের সঙ্গে প্লাস টু সিরিজে আছে। তাহলে আমরা খুব সহজেই এটা বের করতে পারছি, টি এস আর ই, এরপরে যদি প্লাস টু এর সিরিজ লিখি তাহলে টি এর সঙ্গে প্লাস টু অ্যাড করলে হয় ভি, কারণ টি হচ্ছে 20, 20-র সঙ্গে টু অ্যাড করলে হয় 22, 22 কার প্লেস ভ্যালু ভি এর, এস এর সঙ্গে প্লাস টু অ্যাড করলে হয় এস হচ্ছে 19, 19 প্লাস টু মানে হচ্ছে 21, 21 কার প্লেস ভ্যালু ইউ এর, ই, ই এর সঙ্গে টু অ্যাড করলে কত হবে 7, কারণ ইয়ের প্লেস ভ্যালু 5, প্লাস টু 7, তো 7 কার প্লেস ভ্যালু 7 হচ্ছে জি এর, তো ভি ইউ জি, সো ভি ইউ জি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, এভাবেই ক্লিয়ার হতে থাকছে তোমাদের। নেক্সট কোয়েশ্চনে আমরা যাচ্ছি, এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং আমি এই কারণেই বলছি, এটা মিক্সড, এটা একটা মিক্সড সিরিজ, অর্থাৎ লেটার নাম্বারের মিক্সড সিরিজ। এটা কীরকম মিক্সড সিরিজ দেখো, এটা খুব ইন্টারেস্টিং, কেন বলছি, এইটাই হচ্ছে এই এই লজিকগুলোই কিন্তু তোমাদেরকে এক্সামে অন্যদের থেকে আলাদা রাখবে। দেখো এখানে কী আছে, এ, এফ আর 7, হঠাৎ করে তোমরা ভাবতেই পারো যে এ তার সঙ্গে এফ, হঠাৎ করে নাম্বার 7 কোথায় এলো, এটা কী লজিক আছে। লজিক হচ্ছে দেখো, এ এর প্লেস ভ্যালু কত 1, এফ এর প্লেস ভ্যালু কত হচ্ছে 6, এই দুটোকে যদি অ্যাড করো কত পাবে 7। ঠিক একইভাবে দেখো বি, বি এইচ তার সঙ্গে কত আছে 10, কেন, কারণ বি এর প্লাস ভ্যালু হচ্ছে প্লেস ভ্যালু 2, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, 2 আর 8 যোগ করলে কত হয় 10। তাহলে একইভাবে তুমি দেখতে পারো এক্স, ইউ, 45, এটাও এইভাবেই ম্যাচ করছে, এক্স এর সঙ্গে এক্স এর প্লাস ভ্যালু হচ্ছে 24, ইউ এর প্লাস ভ্যালু হচ্ছে 21, 24 এর সঙ্গে 21 অ্যাড করলে 45, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বুঝতেই পারছো এই রকমভাবেই আছে। সুতরাং এই চারটে অপশনের মধ্যে তোমায় দেখতে হবে কোন অপশনটা ম্যাচ করছে। যদি এইচ আর ও এর কথা বলি, এইচ আর ও, এইচ হচ্ছে 8, ও হচ্ছে 15, তাহলে 15 আর 8 অ্যাড করলে 23, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন এ হচ্ছে না। বেশ জি এইচ এর কথা আমরা যাই, জি মানে হচ্ছে 7, এইচ মানে হচ্ছে 8, 7-8 কত হয় 15, এখানে 19 দেওয়া আছে তাহলে এটা হচ্ছে না, অপশন সি এতে যাই। জে আর আই, জে মানে হচ্ছে 10, আই মানে হচ্ছে 9, সুতরাং 19 অ্যাবসলিউটলি করেক্ট, তো এটা হয়ে যাচ্ছে, আর আমার ফোর্থ অপশন দেখার কোনো প্রয়োজনই নেই, সো এটাই আমার রাইট, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট কোয়েশ্চেন, এই ধরনের এবারে একটা অন্য টাইপের, এগুলোকে বলা হয় অ্যানালজিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ অ্যানালজি। অ্যানালজি মানে কি, প্রথম যে লেটার গ্রুপটা দেওয়া আছে বা প্রথম যে কোয়ান্টিটিটা তোমাকে দেওয়া আছে তার সঙ্গে সেকেন্ড ওয়ান, অর্থাৎ প্রথমের সঙ্গে সেকেন্ডের যে রিলেশন আছে থার্ডের সঙ্গে ফোর্থের সেই রিলেশন তোমায় ম্যাচ করাতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা সিরিজ, চলো দেখি করা যাক। আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন দেখো, পি এইচ আর এক্স তার সঙ্গে সি এসকের কী রিলেশন, দেখতে হবে কী রিলেশন আছে। আচ্ছা পি এর প্লেস, প্রথমে এই ধরনের কোয়েশ্চেন পেলে প্লেস ভ্যালু লিখে ফেলো চটপট, পি এর ভ্যালু কত 16, এইচ এর 8, আর এক্স এর হচ্ছে 24, সি এর কত হয় 3, এস এর কত 19, আর কে এর কত হয় 11। এবারে দেখো কিছু মিলছে, 16-এর সঙ্গে 3, 8-এর সঙ্গে 19, 24-এর সঙ্গে 11, কোনো কিছু মিলছে না। আচ্ছা এবার দেখো তো একটা জিনিস মিলছে, আমি তোমাদের একটু আগে কী শিখিয়েছি, ব্যাক ভ্যালু বা অপোজিট লেটার ফাইন্ড আউট করতে। আচ্ছা 16, 16-এর অপোজিট লেটার কী হবে, অর্থাৎ পি এর অপোজিট লেটার কী হবে, 16 যদি হয় পি এর ভ্যালু তাহলে পি এর অপোজিট লেটার কী হওয়া উচিত, 27 থেকে 16 বাদ দেবো তাহলে 11, তাহলে পি এর সঙ্গে কে যায় না অপোজিট লেটার, এই যে কে, তার মানে কি এটা আড়াআড়ি সম্পর্ক আছে। এক্স দেখো 24, 24-এর অপোজিট কত হবে, 27 থেকে 24 বাদ দিলে 3, দেখো এক্স এর সঙ্গে সি এরটা আছে, আর এইটা সোজাসুজি সম্পর্ক আছে, এইচ এর সঙ্গে এস এর সোজাসুজি সম্পর্ক, কারণ এইচ এর ভ্যালু হচ্ছে 8 আর এস এর ভ্যালু হচ্ছে 19, 19 আর 8 যোগ করে 27, সুতরাং এটা কিন্তু এই রকম সম্পর্ক, এটা এটাকে বলা হয়, সরি এটা আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে এই এই সম্পর্ক আছে, আর আর ই সম্পর্ক, অর্থাৎ ফার্স্টের সঙ্গে থার্ডের, এর সেকেন্ডের সঙ্গে এর সেকেন্ডের, এর থার্ডের সঙ্গে ওয়ানের সম্পর্ক আছে। এই সম্পর্কে যদি আমরা করি দেখতে পারো, তাহলে এফ, জে আর কে লিখে ভালো প্লেস ভ্যালু, এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, জে এর প্লেস ভ্যালু 10, কে এর প্লেস ভ্যালু 11, তাহলে 11-এর যদি হয় তাহলে এ 3-র সঙ্গে আমাদের জানি 1-এর সম্পর্ক, তাহলে 11-এর প্লেস ভ্যালু কত হবে,
11 এর সরি অপোজিট ভ্যালু কত হবে 16 16 মানে হচ্ছে p এর সঙ্গে সরাসরি সম্পর্ক 10 10 এর অপোজিট লেটার অর্থাৎ j এর অপোজিট লেটার কত হবে 27 মাইনাস 10 মানে 17 অর্থাৎ p q আর f f f এর প্লেস ভ্যালু কত 6 এর অপোজিট লেটার কত হবে 27 মাইনাস 6 মানে 21 মানে u তাহলে p q u p q u এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার অর্থাৎ অপশন নাম্বার 3 এগেইন অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যানসার আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ গাইজ যেখানেই প্রবলেম হবে তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কারো প্রবলেম হলে আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো নেক্সট ভিডিওতে সো নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট প্রবাবলি না সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন এটা পিওরলি একটা অ্যানালজিক্যাল কোয়েশ্চেন এখানে দেখো এটা জিকে বেসড একটা অ্যানালজি এরকম কোয়েশ্চেনও তোমরা অনেক পাবে আমি খুব নর্মাল কোয়েশ্চেন আজকে আলোচনা করছি এইগুলো একদমই নর্মাল কোয়েশ্চেন এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমি আলোচনা করবো জাস্ট প্রথম ক্লাস যারা বিগিনার্স তারা জানে কনফিডেন্স পায় সেই জন্যই এই ধরনের কোয়েশ্চেন আমি নিয়ে ডিসকাস করছি যদিও দু তিনটে কোয়েশ্চেন খুবই টাফ ছিল সেগুলো দেখে তো সহজ মনে হচ্ছে কিন্তু অতটাও সহজ নয় তো এটা এক পিওরলি একটা জিকে বেসড অ্যানালজি কোয়েশ্চেন সেটা হচ্ছে টাইগারের সঙ্গে ফরেস্টের কী রিলেশন আচ্ছা টাইগারের সঙ্গে ফরেস্টের কী রিলেশন টাইগার ফরেস্টে থাকে টাইগার কোথায় থাকে ফরেস্টে থাকে তাহলে টাইগারের মানে রিসাইডিং প্লেস হচ্ছে ফরেস্ট তাহলে সার্কের রিসাইডিং প্লেস সার্ক মানে হাঙ্গর হাঙ্গরের রিসাইডিং প্লেস কী হবে সি হবে অ্যাবসলিউটলি তাহলে সি অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার সার্ক কোথায় থাকে সমুদ্রে হয়ে গেল অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড এ ভেরি ইন্টারেস্টিং অলসো দেখো এখানে ফার্স্টের সঙ্গে সেকেন্ডের কী সম্পর্ক দেখো এখানে আছে টেন টেনকে আমরা লিখেছি কীভাবে নেট তাহলে এখানে কী দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট ছিল সেখানে থার্ড চলে গেলো যেটা সেকেন্ড সেটা এখানে সেকেন্ডই আছে যেটা থার্ড সেটা ওয়ান অর্থাৎ কী করেছি আমরা এই পুরো লেটার সিরিজটাকে আমরা রিভার্সে লিখেছি কিসে লিখেছি রিভার্সে পুরো উল্টে দিয়েছি তাহলে এই বুকটাকেও আমরা কী করবো উল্টে লিখবো বুকটাকেও আমরা উল্টো দিক থেকে লিখবো অর্থাৎ উল্টো দিক থেকে লিখলে প্রথমে আসবে কে তারপর দুটো ও তারপর বি অর্থাৎ কে ডবল ও বি দ্য সিট ইজ দ্য রাইট অ্যান্সার অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার দিস ইজ ভেরি ইজি আই হোপ যে এই ক্লাসটা তোমাদেরকে অল্প হলেও একটা কনফিডেন্স দেবে যে রিজনিং মোটেও চাপের কিছু না রিজনিং যথেষ্ট ইজি যদি প্র্যাকটিস করো সিস্টেমেটিক প্র্যাকটিস করো তাহলে অবশ্যই হবে আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমি এইটুকু কথা দিতে পারি তোমাদেরকে যে কোনো টপিক যে ক্লাসটা আমি করাবো সেই ক্লাসে মাস্টার করে দেওয়ার দায়িত্ব আমার যদি তোমরা প্রপারলি আমার সঙ্গে সঙ্গ দাও এবং প্রপারলি পড়াশোনা করো অবশ্যই পড়াশোনা করতেই হবে কারণ আমি তোমায় গাইড করতে পারি বাট শেখানোর দায়িত্বটাও নিতে পারি কিন্তু শেখার দায়িত্বটা অ্যাবসলিউটলি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও যেহেতু এখন রেকর্ডেড ভিডিও আমি প্রোভাইড করছি লাইভ ভিডিও তখনই প্রোভাইড করবো যখন তোমাদের ডিমান্ড থাকবে আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যদি কোথাও মনে হয় কন্টেন্টের কোনো গাফিলতি আছে বা কন্টেন্ট কোয়ালিটি ভালো হচ্ছে না তাহলে ডিসলাইক করো অবশ্যই লাইক করো না করো কিছু এসে যায় না আমার ডিসলাইক করো যদি তোমাদের মনে হয় যে কন্টেন্ট এর থেকেও বেটার হতে পারে এবং ডিসলাইক করার পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তুমি কেন ডিসলাইক করলে ডিসলাইক করো তাতে কোনো আপত্তি নেই কিন্তু কমেন্ট করো প্লিজ কেন বলো তো কারণ যদি তুমি কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে আরও কী প্রোভাইড করা উচিত সবসময় ভাববে এটা তোমাদের জন্য সুতরাং তোমরা যদি গঠনমূলক সমালোচনা করো সেটা আমার রাগের কারণ মোটেও হবে না বরং আমার কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েবল হবে যে হ্যাঁ আমাকে আরও বেশি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ